আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন? মধ্যে আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া অ্যাক্টিভ সিল আপনাদের সকলকে স্বাগত। গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রতি আসনে লড়বেন 10 শিক্ষার্থী। 15 অক্টোবর 2021 7:45 দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন। আরেকটি কথা, আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল আপডেট তথ্য। চলুন প্রতিবেদনটি পড়া যাক। শিক্ষার্থীদের দুর্ভোগ লাগবে। প্রথমবারের মতো 2020-21 শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতিতে দেশের 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন 10 জনের বেশি শিক্ষার্থী। আগামী রবিবার 17 অক্টোবর এই ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে এই পদ্ধতিতে যাত্রা শুরু হবে। জানা গেছে 20টি বিশ্ববিদ্যালয় এবার বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ সহ 3টি ইউনিটে রয়েছে মোট 22,013টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন 232,455 জন শিক্ষার্থী। এর মধ্যে এ ইউনিটে 131,901 জন, বি ইউনিটে 67,117 জন এবং সি ইউনিটে 33,437 জন শিক্ষার্থী আবেদন করেছেন। জিএসসির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচির ভিত্তিতে। এতে মোট 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 নম্বর। তবে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো পরীক্ষা নেওয়া হবে না। আগামী 17 অক্টোবর বিজ্ঞান বিভাগের এই ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হবে জিএসসির গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এরপর 24 অক্টোবর মানবিক বিভাগের বি ইউনিটের এবং 1 নভেম্বর বাণিজ্য বিভাগের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা শতভাগ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আশা করি গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমে আসবে। আমাদের প্রত্যাশা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো এই প্রক্রিয়ায় যুক্ত হবে। তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেছে। ভর্তি পরীক্ষা ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। পরীক্ষার সময় কেন্দ্র ও কেন্দ্রের বাইরে বিভিন্ন টেকনিক্যাল টিম পর্যবেক্ষণ থাকবে। যে 26টি কেন্দ্রে পরীক্ষাগুলো হবে সেগুলো হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যালস সায়েন্স বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুকে জানিয়ে দেবেন। সকল বাধা এবং সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।